চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গ্যালারি কায়ার পরিচালক এবং চিত্রশিল্পী গৌতম চক্রবর্তীর কাছে। দাদা, আবার ফিরে এলাম আপনার কাছে। যেটা শুরুতে বলছিলাম যে গ্যালারি কায়ায় একটি প্রদর্শনী চলছে, তো মাঝখানে অনেকটা সময় তো গ্যালারি বন্ধ ছিল, নতুন করে খোলা হয়েছে এবং এবার ভারতীয় শিল্পীদের নিয়ে একটি প্রদর্শনী শুরু হয়েছে, সেই প্রদর্শনী সম্পর্কে একটু জানতে চাই। আসলে মাঝখানে আমরা প্রথম মাস দুয়েক কোনো অ্যাক্টিভিটি করিনি, কিন্তু গ্যালারি এক অর্থে বন্ধ ছিল না, কারণ আমরা প্রায় 5টা অনলাইন এক্সিবিশন করেছি। কারণ এই অনলাইন এক্সিবিশনটা করার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে জিনিসটাকে অ্যাক্টিভ রাখা, কারণ আমাদের এক বছর আগে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনাগুলো হয়ে যায়, তো সেটা যাতে একদম স্টল না হয়ে যায়, একটা বড় গ্যাপ যাতে না হয়ে যায়। পাশাপাশি মানুষ ঘরে বসে আছে, আটকানো আছে, এর মধ্যে অন্তত অনলাইনে হলেও তারা একটা এক্সিবিশন দেখতে পাচ্ছেন, এটা একটা দিক। পাশাপাশি গ্যালারির একটা অর্থনৈতিক দিক আছে, কারণ এগুলোর সাথে কিছু মানুষের সংযোগ আছে। তো সব মিলিয়ে কিছু অনলাইন এক্সিবিশনে আমরা রেসপন্স খুব ভালো পেয়েছি, কিছু এক্সিবিশনে আমরা পাইনি। বাট এভাবেই এক বছর কেটে গেছে। তো ইন বিটুইন ধরেন মানুষের সচেতনতা বেড়েছে, আমাদের যেটা ভ্যাকসিনেশন সেটাও শুরু হয়ে গেল, এবং বাংলাদেশে আমি বলবো পৃথিবীর অনেক দেশের চাইতে আমরা অনেক আগেই ভ্যাকসিনেশন শুরু করে দিলাম, এটা একটা বিরাট বড় সংবাদ আমাদের জন্য। নানাভাবেই ধরা হয় যে আমরা বোধহয় সব কিছু পিছনে থাকবো, সেটা নেই, সেটা মোটামুটি পৃথিবী দেখছে। তো আমরা ঠিক করলাম যেহেতু এইরকম একটা পরিস্থিতির একটা পরিবর্তন হয়েছে এবং এটাকে বলবো আপগ্রেডেড হয়েছে, তো এখন একটা ফিজিক্যাল এক্সিবিশনের দিকে আমরা যাই। তবে অবশ্যই যেই প্রোটেকশনগুলো নেওয়ার, মাস্ক, স্যানিটাইজেশন, ডিস্টেন্সিং, এগুলোকে মেনটেন করে, তো ওইভাবেই এই প্রদর্শনীর উদ্বোধনটা হয়ে গেল 28 তারিখে। তো এখন প্রদর্শনী চলছে, দর্শক কিছু কিছু আসছেন, যেহেতু ওপেনিং এর প্রদর্শনী তো 16 মার্চ পর্যন্ত চলবে, 16 মার্চ পর্যন্ত চলবে, কয়েকদিন হয়ে গেল। কেমন সাড়া পাচ্ছেন বা দর্শক কেমন আসছে? দর্শক আগের তুলনায় অবশ্যই কম, বাট তারপরেও আসছে। আমাদের ওপেনিং এর সময় যে সাধারণভাবে যে কোনো অ্যাভারেজ ওপেনিং এ যা দর্শক আসতেন, তার আমাদের প্রত্যাশাও কম ছিল, তার ধরেন 1/5 এসছে, সেটা একদিক থেকে আমি বলবো ভালো, তারা ভেঙে অন্য সময়গুলোতে আসতে থাকুক, কারণ এখনও অনেকগুলো দিন পড়ে আছে সামনে এবং তাতে তারা আয়াস করে ছবিগুলো দেখতে পারবেন। আর এই এক্সিবিশনের প্রস্তুতিটা আমরা বহু আগে থেকে আমাদের নেওয়া ছিল, এবং কিছু কিছু প্রদর্শনীর প্ল্যানিং আমরা মানে একটা আইডিয়াকে অনেক দিন ধরে তার প্রস্তুতি নিতে থাকি। একটু জানতে চাই যে এখানে তো সব ভারতীয় শিল্পীরাই কাজ করছেন, তাদের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে, শুধুমাত্র ভারতীয় শিল্পীদের নিয়ে আলাদা করে এই পরিকল্পনাটা কবে থেকে শুরু হয়েছিল? শুধু ভারতীয় শিল্পীদের উপরে তাদের কাজ নিয়েই করা, এবং এখানে অনেক শিল্পী আছেন যারা প্রবীণ, এবং অনেক শিল্পী আছেন যারা এই পৃথিবীতে নেই, এবং তারা সকলেই অত্যন্ত পরিণত, পরিশীলিত, এবং কারো কারো একটা গ্লোবাল প্রেজেন্স ইজ দেয়ার। যেমন ধরেন আমি যদি বলি কেজি সুব্রহ্মণ্যম, আমি যদি বলি এম এফ হুসেন, আমি যদি বলি এস এইচ রাজা, আমি যদি বলি সোমনাথ হোর, এরা প্রত্যেকেই একটা ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট হিসেবে পরিচিত, তাদের প্রচুর প্রদর্শনী দেশের বাইরে হয়ে গেছে, যাদের জীবদ্দশায় হচ্ছে এবং হতে থাকবে। যেটা ধরেন ন্যাচারালি একজন বড় শিল্পী, যেমন হুসেনেরই একটা কথা যদি আমি বলি, এম এফ হুসেন ভারতের বিখ্যাত শিল্পী, দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম, তো একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী, সে পৃথিবীকে এভাবেই দেখে যে সারা পৃথিবী, মানুষের কোথাও বেদনা, কোথাও আনন্দ, সেখানে তার একটা অংশীদারিত্ব থাকে। সো হুসেন যেটা বলেছে, আমি বলবো খুব রাইটফুলি উনি জিনিসটা বলেছে যে ওয়ার্ল্ড ইজ মাই হোম। তো এই প্রদর্শনীতে যাদের কাজ প্রদর্শিত হচ্ছে, দ্য মাস্টার্স অ্যান্ড প্রডিজিস আমরা টাইটেল দিয়েছি, এখানে কিছু ইয়াং আর্টিস্ট আছে ইন্ডিয়াতে এখন যারা কাজ করছে। আবার ভারতবর্ষ এত বড় একটা দেশ যেখানে আপনি বলতে পারেন যে কেন হঠাৎ করে এই 34 জন, আরও তো প্রচুর শিল্পী আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এই 34 জনের বাইরে এখনও পৌঁছতে পারিনি। যেদিন আমরা আবার পৌঁছতে পারবো, সংগ্রহের মধ্যে নিয়ে আসতে পারবো, সেদিন নিশ্চয়ই সেটা আবার প্রদর্শিত হবে। আর এটা একটা কন্টেম্পোরারি অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান প্র্যাকটিসটা কী হচ্ছে আমার পাশের দেশ, সেটা দেখানোর জন্যই এই এক্সিবিশনটা। এর আগে আমরা এই ছাপচিত্র নিয়ে, ছাপচিত্রের ব্যাপারে আমার বিশেষ একটা আগ্রহ আছে বিশেষ কারণে, তো ছাপচিত্র নিয়ে
এর আগেও আমরা করেছি, বাংলাদেশি শিল্পীদের নিয়ে করেছি, ভারতীয় এবং বাংলাদেশি শিল্পীদের মিলিয়ে করেছি। আমরা আমেরিকান সেন্টারের সহযোগিতায়, আমেরিকান দূতাবাসের সহযোগিতায় সেরিগ্রাফির উপরে, যেটা আমরা কমনলি জানি সিল স্ক্রিন, নিউ ইয়র্ক থেকে দুজন আর্টিস্টকে আমরা নিয়ে এসেছিলাম, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এরকম কয়েকটা জায়গায় ছাত্রদের সাথে এবং আর্টিস্টদের সাথে কাজ করেছে। আমাদের দেশে এখনও আর্ট মার্কেটটা খুব ওয়াইডান না, মানে প্রচুর মানুষ ছবি কেনে, ছবির যে সেকেন্ডারি মার্কেট আমরা যেটাকে বলি, যে ছবি কেনা বেচা হয়, আপনি একটা ছবি সংগ্রহ করলেন, আবার আপনার প্রয়োজন হলো বা ইচ্ছে হলো আপনি বিক্রি করে দেবেন, সেটা ব্যক্তিগতভাবে কখনো কখনো সম্ভব, বাট সেকেন্ডারি মার্কেট বলতে যেমন ধরেন অকশন হওয়া, এগুলোর প্র্যাকটিস আমাদের এখানে সেভাবে প্রফেশনালি হয়নি। অকশন হয়তো কিছু কিছু হয়েছে, কিন্তু সেটা ওই স্কেলের প্রফেশনাল অ্যাক্টিভিটি না। ছাপচিত্রের সুবিধাটা হচ্ছে যে ধরুন আপনি কামরুল হাসান বা শিল্পাচার্য বা আপনি আমাদের মোহাম্মদ কিবরিয়া, বড় শিল্পীদের কথা আমি বলছি, সব শিল্পীরই আপনি পেইন্টিং যখন সংগ্রহ করছেন, স্কাল্পচার যখন সংগ্রহ করছেন, সেটা কিন্তু একটা, ফলে তার দাম সব কিছু মিলিয়ে সেটা নাগালের বাইরে থাকে অধিকাংশ শিল্পরসিকের, কারণ অ্যাফোর্ডেবিলিটি কারো কারো আছে, কারো কারো অ্যাফোর্ডেবিলিটি নাই কিন্তু ভালোবাসাটা আছে। যখনই গ্রাফিক্সে আমরা আসি তখন দেখা যায় ওই শিল্পীর হয়তো 10টার, 20টার, 30টার এডিশন তৈরি হচ্ছে একই জিনিস, তখন সেটার স্বাভাবিক নিয়মেই সেটার দামটা একটু কমে আসে, অনেক কমে আসে, তখন আপনি সেই শিল্পীরই আপনি কাজ সংগ্রহ করতে পারছেন। সেদিক থেকে যদি আপনি বলেন, যেটা হয়তো অনেকে বলে, আমিও বলি, যে গ্রাফিক্স ইজ এ মাল্টিপল অরিজিনাল, মানে এটার একাধিক আসল কাজ একজন শিল্পীর। যেমন আমরা মুর্তজা বশিরের গ্রাফিক্সের নিয়ে আমরা কাজ করেছি, সেখানে আমরা সাংঘাতিক সাড়া পেয়েছি, লিমিটেড এডিশন, ওনার 10টা করে এডিশন ছিল, তো সেখানে আমরা সাংঘাতিক সাড়া, কারণ ওনার একটা পেন্টিংয়ের যে মূল্য বা একটা ড্রয়িংয়ের যে মূল্য তার চেয়ে অনেক কম মূল্যে তখন এই কাজগুলো যারা সংগ্রহ করেছেন তারা সংগ্রহ করতে পেরেছেন। এখন আবার ওভার দি টাইম সেগুলোর দাম আবার বেড়ে গেছে, অন্য পেন্টিং বা ওয়াটার কালারের দামও বেড়ে গেছে, তো সেদিক সেটা আমার একটা গ্রাফিক্সের দুর্বলতার কারণ। আরেকটা আছে হচ্ছে টেকনিক, কারণ গ্রাফিক্স আপনি এচিং, উডকাট, লিনো, সেরিগ্রাফি, মানে অনেক লিথো, অনেক ধরনের ইয়েতে, এবং দেখবেন যে পৃথিবীতে যারা বড় বড় শিল্পী তারা শুধু সবাই যে পেন্টিং করেছেন তা নয়, স্কাল্পচার করেছেন যখন তার মনে হয়েছে, ছাপচিত্রের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করেছেন। কিন্তু যে গ্রাফিক্সের কথা বলছিলেন আর চিত্রকর্ম, দুটো তো আসলে ভিন্নতা তো আছে। না না, এর কোনো ভিন্নতা নেই, এটা এক ধরনের ওয়ে অফ এক্সপ্রেশন। আপনি ধরেন অয়েলে যারা কাজ করেন, অয়েল মাধ্যমটাই শুকোতে সময় লাগে, ধীরে ধীরে তার একটা অন্য মেজাজ আছে, শিল্পীও সেই প্রস্তুতি নিয়েই কিন্তু কাজ শুরু করেন। আবার অ্যাক্রিলিক অনেক, তার ড্রাইং প্রসেসটা অনেক কুইকার, সেটার আবার কিছু করণ, মানে করণ কৌশলের কিছু অ্যাডভান্টেজ আছে, সেটাকে আবার অনেক শিল্পী কিন্তু ব্যবহার করেন, যে এটার মধ্যে একটু পানি ঢেলে আমি ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে এটা শুকিয়ে যাওয়ার কিছুটা আগে আমি কিছু টেক্সচার তৈরি করলাম, এরকম নানা রকম বিষয় থাকে। অয়েল আবার দীর্ঘ সময়, মানে একবার আপনি অয়েল দিয়ে একটা লেয়ার তৈরি করলে সেটা শুকাতে সময় লাগে, তারপরে আবার কাজ করা হয়, এবং তার এক ধরনের ম্যাচিউরিটি তৈরি হয়, এক ধরনের টোনাল ভ্যালু তৈরি হয়। তো যেমন ধরুন স্কাল্পচার যিনি করছেন তিনি ব্রোঞ্জ দিয়ে করছেন, তিনি অ্যালুমিনিয়াম দিয়ে করছেন, তিনি স্টিল দিয়ে করছেন, তিনি কাঠ দিয়ে করছেন, তিনি পাথর দিয়ে করছেন, মানে দেয়ার ইজ নো লিমিটেশন অফ মিডিয়াম, তো গ্রাফিক্সটাও একটা আরেকটা মাধ্যম। আচ্ছা, তো তরুণ যারা চিত্রকর্ম নিয়ে কাজ করছে বিভিন্ন মাধ্যমে, আমরা তো একটা করোনাকালীন সময় পার করছি এখনো পর্যন্ত, ভ্যাকসিন হয়তো এসেছে, তবুও তো আসলে সেই ক্রাইসিস সময়টা কিন্তু এখনো রয়ে গেছে, কেটে যায়নি, তো তরুণরা তাদের চিত্রকর্ম নিয়ে আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছানো বা তারা আরও উৎসাহিত হতে পারে কিভাবে, যেমন গ্যালারি কায়ের কথা বলছিলাম যে ওপেন হলো, হয়তো সামনে আমরা আরও প্রদর্শনী পাবো, আর কিভাবে আসলে তরুণরা এই যে বিভিন্ন গ্যালারি কাছে পর্যন্ত পৌঁছাতে পারে? আমরা শুরু থেকেই কিন্তু তরুণদের নিয়ে কাজ করছি। আচ্ছা, এটার একটা দিক আছে, কারণ আমি আমার এটা সৌভাগ্য হয়েছে ছোটবেলা থেকে শিল্পীদেরকে খুব কাছ থেকে দেখার, এবং পরবর্তীতে আমি নিজেও এই মাধ্যমেই লেখাপড়া করে এসেছি। তো আমার একটা বোধ, যখন আমি গ্যালারি শুরু করি, আমি তো আর ঠিক জানতাম না যে আমি কতদিন চালাতে পারবো, কিন্তু আমার একটা চ্যালেঞ্জ 2004 সালে ছিল যে আমি এক
একদম যদি চালাতে নাও পারি আমি এক বছরের আগে বন্ধ করব না। আচ্ছা, তো দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ উইথ মি। তারপরে তো ধরেন প্রায় 16-17 বছর কেটে যাচ্ছে, এখনও আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছিল, যেটা আপনি প্রশ্ন করলেন যে তরুণ একজন শিল্পী যখন মানে নাম করা একজন কেউ হয়ে যান, তখন গ্যালারির প্রয়োজন তার খুব বেশি থাকে না, কারণ তার নামের ওজনটাই এত বেড়ে যায়, সবাই তাকে খুঁজতে থাকে, তার কাজ সংগ্রহ করতে থাকে। একজন শিল্পীর তখনই গ্যালারির প্রয়োজন হয় যখন সে তরুণ, তার একসাথে তখন তার ছোট্ট বাড়ি, একসাথে কাজগুলো দেখানোর সুযোগ কম, তাকে চেনে খুব কম মানুষ, তখনই গ্যালারির সাপোর্টটা তার দরকার হয়। এবং এই কাজটা আমরা বোধহয় গত 16 বছর ধরে করে আসতে পেরেছি, ভবিষ্যতে আরও করব, যখন যেভাবে আমাদের মাথায় নতুনতর বুদ্ধি এসছে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, কিছু কিছুটাতে সাকসেসফুল হয়েছি, কিছু কিছু ফেইল করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে আর্ট ক্যাম্প, আর্ট ট্রিপ এই রিসেন্টলি আমরা শুরু করেছি, আর্ট অন রিভার, নদীতে ঘুরে ঘুরে ছবি আঁকা, তো সেগুলোতে সবসময় আমরা একটা কাজ একদম শুরু থেকে করেছি, সেটা হচ্ছে খুব সিনিয়র আর্টিস্টদের পাশাপাশি আমরা তরুণদেরকে নিয়ে কাজ করেছি, তরুণদেরকে সবসময়। এবং এটার একটা ব্রিজিংও, যে একজন সিনিয়র আর্টিস্ট যখন অন্য সময় বসে খাওয়ার সময়, চা খাওয়ার সময় গল্প করছে, অনেক পুরনো গল্প তরুণদের মধ্যে চলে আসছে, তারা জেনে যায় যে এই স্যারের কাছ থেকে গল্পটা শুনলাম, এটা তাদের, তারা আবার পরবর্তী জেনারেশনের কাছে হয়তোবা। আচ্ছা দাদা, আপনার তো একটা বর্ণাঢ্য শিল্প জীবন, অনেক বছর ধরে জড়িয়ে আছেন, দেশ বিদেশে কাজ করেছেন, একটু জানতে চাই যে বিদেশে যেভাবে শিল্পচর্চা হয়, বাংলাদেশে শিল্পচর্চা, এগুলোর মধ্যে আসলে সামঞ্জস্যতা বা পার্থক্য কি আছে? শিল্প সংগ্রাহক, শিল্পের ক্রেতা আর শিল্পের যে পৃষ্ঠপোষক, এই তিনটা জিনিস কিন্তু অঙ্গাঙ্গি জড়িত, আবার তিনটা জিনিস কিন্তু তিন রকমের। যিনি পয়সা দিয়ে শুধু ছবি কিনছেন তিনি কিন্তু সংগ্রাহক নাও হতে পারেন, আচ্ছা যিনি সংগ্রাহক হচ্ছেন তিনি কিন্তু পৃষ্ঠপোষক নাও হতে পারেন সচেতনভাবে। তো ফলে এখানে কতগুলো ব্যাপার বোঝার ব্যাপার আছে। যেমন ধরেন একসময় আমি জানতাম, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যে 70-এর দশকের শুরুর দিকে বা 60-এর দশকের শেষের দিকে যখন এখানে শিল্পীরা ছবি আঁকছেন, তাদের সমসাময়িক শিল্পী যারা ওখানে, তারা বললো তোদের ওখানে কাজ বিক্রি হয় না? তো বলতে হ্যাঁ কিছু কিছু বিক্রি হয়। বলে আমাদের এখানে না জানিস একদম কাজ বিক্রি হয় না, এটা আমি বলছি কলকাতায়। আচ্ছা আচ্ছা, আমার বাবা কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে কিছুদিন পড়েছিলেন, তো সেই সুবাদে তার একটা জানতে পেরেছে। হ্যাঁ, তো পরে যেটা হয়েছে যে ঢাকায় কিন্তু তখন খুব বেশি ছবি বিক্রি হতো না, বিক্রি হতো কিন্তু ওয়েস্ট পাকিস্তানে। আচ্ছা, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন বা ব্যবসায়ী বলেন সবই ওখানে ছিল, ফলে তখন বাংলাদেশের মানে এই অঞ্চলের শিল্পীদের অনেকের প্রদর্শনী কিন্তু লাহোরে, করাচিতে হয়েছে। তারপরে ধরেন আমাদের এখানে যারা ব্যুরোক্র্যাট তারা অনেকেই তখন ইসলামাবাদ বা ওই অঞ্চলে পোস্টেড, তো তারাও তাদের বন্ধুবান্ধবদেরকে নানাভাবে সহযোগিতা করার জন্য ওইখানে, আর তখন তো ঢাকা শহরে কোনো গ্যালারি ছিল না। তো এটা একটা দিক। আর আপনি যেটা প্রশ্ন করলেন বিদেশে এবং স্বদেশে, এটা ওই শিল্পচর্চা একই রকম, শিল্পী শিল্পের চর্চা করবে, সেটা সে নানা রকম প্রতিকূলতার মধ্যেও সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে, একজন কবি তার নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে, তার জন্য বিশেষ কোনো একটা লেখার টেবিল বা ছবি আঁকার ইজেল থাকতেই হবে, এরকম কোনো মানে নেই। এগুলো কতগুলো উপকরণ পরবর্তীতে যখন তার সুসময় হয় তখন সে তৈরি করে, সংগ্রহ করে, সেগুলো ব্যবহার করে। তো সেই পরিস্থিতিটা একই রকম। আমি যদি বলি যে আজকে ভ্যানগগ যেভাবে ছবি আঁকতেন বা পল গগা যেভাবে ছবি আঁকতেন, আমার দেশের একজন শিল্পী সেভাবেই ছবি আঁকছেন। হ্যাঁ, এখন একটা ইউরোপে একজন ভালো শিল্পী যেভাবে, আমেরিকাতে একজন ভালো শিল্পী একটা ভালো স্টুডিওতে কাজ করছেন, আমাদের এখানকার অনেক শিল্পী আছেন সেভাবে কাজ করছেন। তো দাদা, একটু সর্বশেষ দর্শকদের জন্য যদি কিছু বলতে চান, গ্যালারি কায়া যে প্রদর্শনী চলছে সেটা সম্পর্কে, আমি একটা জিনিস বলবো যে আপনারা আসেন, এটা আমরা যেটা কোভিডের সময় মেনটেন করি সেটা মেনটেন করে আসেন, কাজগুলো দেখেন, তারপরে আমরা একটা ভালো মন্দ জাজমেন্ট করতে পারবো। আর ঢাকার গ্যালারিগুলো কিছু কিছু করে খুলে যাচ্ছে, যেমন একটা শুভ সংবাদ যে চিত্রক তার পূর্ব জায়গায় ফিরে গেছে, আমি আমার এখনও যাওয়ার সুযোগ হয়নি, সেখানে নিসার হোসেনের একটা প্রদর্শনী চলছে, অনেকদিন পরে নিসার ভাইয়ের ছবি দেখার সুযোগ হবে, এবং সেটা আমি শুনেছি খুব সুন্দর হয়েছে, নতুন গ্যালারি ন্যাচারালি খুব সুন্দর হবে। শিল্পাঙ্গন রেগুলার প্রদর্শনী করে যাচ্ছে, তো
যে কোনো গ্যালারিতেই আমি বলবো যে আসা উচিত, কারণ গ্যালারিতে আসলে যেটা হয়, এটা তো শুধু গ্যালারিতে আসা না, একজন শিল্পীর কাজ দেখা, একদল শিল্পীর কাজ দেখা, সেটা আমাদের উৎসাহিত করা উচিত নিশ্চয়ই। এবং আমি বলবো যে দর্শক যারা প্রদর্শনী দেখতে চান, এখনো পর্যন্ত বেশ কিছুদিন বাকি রয়েছে, 18 তারিখ পর্যন্ত চলবে, তারা যেন চলে আসতে পারে গ্যালারি কায়ে। অনেক ধন্যবাদ দাদা, ভীষণ ভালো লাগলো গল্প করে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। দার্শনিক ডেল কার্নেগির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। প্রায় একই কথা বলে গেছেন সক্রেটিসও, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। প্রিয় দর্শক, আসুন সে চেষ্টাই করি, নিজেকে জানার মধ্য দিয়েই যাপন করি নিজ নিজ জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।